সরকারি চাকরির পরীক্ষার সুবিধার্থে কমনযোগ্য পাঁচ হাজার প্লাস জেনারেল স্টাডিজ ও তার সাথে দশটি মকটে সেট বাই করার জন্য ডিসক্রিপশান লিঙ্ক ফলো করো বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা বইটি তোমরা প্রিন্ট আউটও করতে পারবে আর বইটি যে রিভিউ দেখতে চাও তার লিঙ্কও ডেসক্রিপশন দেওয়া থাকবে বইটি কেনার জন্য তোমরা ফোনপে পেটিএম বা যে কোনো ইউপিআই ইউজ করতে পারো এছাড়া তোমার ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড ইউজ করতে পারো আর বইটি কিনতে তোমাদের কোনোদিন অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে তবে দয়া করে বন্ধুরা কেউ আমাকে ফোন করবে না হাই ফ্রেন্ডস টিডির এক্সাম চ্যালেঞ্জেসের পক্ষ থেকে মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই তোমরা প্রত্যেককে অ্যান্সার করার জন্য দুই সেকেন্ড করে টাইম পাবে এবং আমি দুই সেকেন্ড পর তোমাদের সঠিক অ্যান্সারটি জানিয়ে দেবো এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কে কত স্কোর করেছো আর যদি কোনো কোয়েশ্চেন নিয়ে তোমাদের কোনো দিমঠ থেকে থাকে তাহলে অবশ্যই সেই কোয়েশ্চেনটা তোমরা কমেন্টে জানাতে পারো দেখে নাও এক দাগের প্রথম কোয়েশ্চেন বর্তমান ভারত কে রচনা করেন দুই সেকেন্ড টাইম আছে তোমরা প্রত্যেককে অ্যান্সার করো সঠিক উত্তর হয়ে যাবে যারা অপশান এ ভাবছ একদম সঠিক উত্তর বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেছেন দেখে নাও দুই দাগের কোশ্চেন মানুষের ত্বকের রং নিচের কোনটির ওপর নির্ভর করে মানুষের ত্বকের রং নিচের কোনটির ওপর নির্ভর করে প্রত্যেকে অ্যান্সার করো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মেনালিন অপশান বি হচ্ছে সঠিক উত্তর মানুষের ত্বকের রং মেনালিন ওপর নির্ভর করে নেক্সট দেখো তিন দাগের কোশ্চেন নিচের কোন কোষটি গ্লুকাগন সংশ্লেষ করে নিচের কোন কোষটি গ্লুকাগন সংশ্লেষ করে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আলফা আলফাকোষ অপশান এ হচ্ছে সঠিক উত্তর আলফাকোষ গ্লুকাগন সংশ্লেষ করে থাকে নেক্সট দাগের কোশ্চেন চশমা চশমায় নিচের কোন জৈব যৌগ ব্যবহার করা হয়ে থাকে চশমায় নিচের কোন জৈব যৌগ ব্যবহার করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার লেট পটাস সিলিকেট ওকে লেট পটাস সিলিকেট চশমায় জৈব যৌগ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে দেখে নাও পাঁচ দাগের কোয়েশ্চেন কার্বনের সবচেয়ে বেশি ঘনত্বের রূপভেদ কার্বনের সবচেয়ে বেশি ঘনত্বের রূপভেদ হলো নিচের কোনটি অপশান এ যারা ভাবছে একদম সঠিক উত্তর হিরক হচ্ছে কার্বনের সবচেয়ে বেশি ঘনত্বের রূপভেদ নেক্সট দেখো ছয় দাগের কোয়েশ্চেন বৃষ্টির ফোঁটায় বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ কি বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ কি সঠিক অ্যান্সারটি করো সবাই সঠিক অ্যান্সার হয়ে যাবে পৃষ্ঠতান অপশান সি হচ্ছে সঠিক উত্তর বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান পরবর্তী দেখে নাও তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক হলো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক হলো অ্যাম্পিয়ার প্রত্যেকে অ্যান্সার করবে এবং অবশ্যই কমেন্টে জানাবে সঠিক অ্যান্সার কি হতে পারে দাগের কোয়েশ্চেনটি দেখে নাও ভারতের ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার হলেন চারটে অপশান আছে এর ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে তোমরা বলার চেষ্টা করো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি হচ্ছে সঠিক উত্তর অ্যাটর্নি জেনারেল ওকে ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার হলেন অ্যাটর্নি জেনারেল নেক্সট দেখে নাও হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসান নেন হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসান নেন অপশান বি সিক্সটি বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারক অবসর নিয়ে থাকেন অবশ্যই এটা তোমরা মাথায় রাখবে ওকে তাহলে হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন অপশান এ হচ্ছে সঠিক উত্তর সিক্সটি বছর বয়স বাষট্টি বছর বয়সে হাইকোর্টের বিচারক অবসর নেন আর পঁয়ষট্টি বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারক অবসর নিয়ে থাকেন অবশ্যই তোমরা এই দুটো মাথায় রাখবে পরবর্তী দেখে নাও ইন্ডিয়ান ইন্সপেক্ট ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশের সময় ভারতের ভাইসরাই কে ছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এটা অ্যাক্ট হয়ে গেছে এটা অ্যাক্ট হবে তোমরা একটু মিলিয়ে নেবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশের সময় ভারতের ভাইসরাই কে ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার লর্ড মাউন্ট ব্যাটেন ওকে পরবর্তী দেখে নাও এগারো নম্বর কোয়েশ্চেন কে লোকনায়ক হিসাবে পরিচিত কে লোকনায়ক হিসাবে পরিচিত সঠিক অ্যান্সার হয়ে যাবে জয়প্রকাশ নারায়ণ অপশান ডি হচ্ছে সঠিক উত্তর জয়প্র প্রকাশ নারায়ণ লোকনায়ক হিসাবে পরিচিত পরবর্তী দেখে নাও ইন্ডিয়ান হেমরুল সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান হেমরুল সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার লন্ডন ইন্ডিয়ান হেমরুল সোসাইটি লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট কত খ্রিস্টাব্দে প্রথম ডাক টিকিট চালু হয় কত খ্রিস্টাব্দে প্রথম ডাক টিকিট চালু হয় তেরো দাগের কোয়েশ্চেন প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো কমেন্টে জানাবে সঠিক অ্যান্সার কি হতে পারে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ অপশান সি হচ্ছে সঠিক উত্তর দেখে নাও ইউরো কাপ ইউরোপের ককপিট ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে চোদ্দাগের কোশ্চেন ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বেলজিয়াম সঠিক উত্তর প্রত্যেকে মিলিয়ে নেবে নিজের অ্যান্সারের সাথে নেক্সট দেখো পরশুরাম ছদ্মনামকে পরশুরাম ছদ্মনাম কোন লেখকের সৃষ্টি পরশুরাম ছদ্মনাম কোন লেখকের ওকে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজশেখর বসু অপশন ডি হচ্ছে সঠিক উত্তর পরশুরাম ছদ্মনাম রাফ রাজশেখর বসুর নেক্সট দেখো নিরুপমা চরিত্রটি কোন লেখকের সৃষ্টি নিরুপমা চরিত্রটি কোন লেখকের সৃষ্টি যারা অপশান সি ভাব যখন সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর নিরুপমা চরিত্রটির সৃষ্টি নেক্সট দেখো পৃথিবীর যমজ গ্রহ দাগের কোশ্চেন পৃথিবীর যমজ গ্রহের নাম কি সঠিক অ্যান্সার হয়ে যাবে শুক্র অপশান এ হচ্ছে সঠিক উত্তর পৃথিবীর যমজ গ্রহের নাম হচ্ছে শুক্র পরবর্তী দেখে নাও ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদের নাম কি ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদের নাম কি প্রত্যেকে অ্যান্সার করার তোমরা চেষ্টা করো প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদের নাম কি সঠিক অ্যান্সারে যাবে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার উলার হ্রদ ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদের নাম সুপিরিয়ার হ্রদ হচ্ছে ভারতের সুপিরিয়ার হ্রদটা তোমরা একটু দেখে নাও এই সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম সুপিরিয়ার হ্রদ হচ্ছে কি পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম নেক্সট দেখো অপশন বিয়ে দিয়েছি যেটা টিটিকাকা হ্রদ টিটিকাকা হ্রদের সম্বন্ধে কিছু তথ্য জেনে নাও এটা হচ্ছে পৃথিবীর উচ্চতম হ্রদ ওকে টিটিকাকা হ্রদ হচ্ছে পৃথিবীর উচ্চতম হ্রদ সুপিরিয়ার হ্রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ আশা করি তথ্যগুলি দিতে পেরেছি নেক্সট দেখে নাও উনিশ নম্বর কোয়েশ্চেন আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে যমুনা নদী অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার আগ্রা শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত পরবর্তী থেকেও কুড়ি নম্বর কোয়েশ্চেন বলেছে এইচ বি হলো কুড়ি দাগের কোয়েশ্চেন দেখে নাও বি হলো নিচের কোনটি চারটে অপশান আছে এর ভেতর কোনটি হচ্ছে বি প্রত্যেকে অ্যান্সার করো সঠিক উত্তর হয়ে যাবে একটি ব্যাংক অপশান সি হচ্ছে সঠিক উত্তর এনএইচবি হলো একটি ব্যাংক। পরবর্তী দেখো একুশ দাগের কোয়েশ্চেন বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন কত সালে চালু হয় বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন কত সালে চালু হয় এই কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা দেবে কমেন্ট বক্সে পরের দিন আমি এটা জানিয়ে দেবো সঠিক উত্তর ওকে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না দেখে নাও বাইশ দাগের কোশ্চেন এশিয়ান কাপ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত এশিয়ান কাপ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার তোমরা বলার চেষ্টা করো যারা অপশান বি ভাবছে একদম সঠিক উত্তর ফুটবল খেলার সাথে যুক্ত এশিয়ান কাপ ওকে পরবর্তী দেখে নাও প্রথম আইসিসি ওয়ার্ল্ড কাপ জয়ী দল কোনটি প্রথম আইসিসি ওয়ার্ল্ড কাপ জয়ী দল কোনটি সঠিক অ্যান্সারটি তোমরা করার চেষ্টা করো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার প্রথম আইসিসি ওয়ার্ল্ড কাপ যেই দল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ কত সাল উনিশশো পঁচাত্তর সাল তোমরা অবশ্যই এটা নোট করে রাখবে পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নাও চব্বিশ নম্বর কোয়েশ্চেন আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কবে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কবে পালন করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে বাইশে মে অপশান সি হচ্ছে সঠিক উত্তর আন্তর্জাতিক জীব দিবস বাইশে মে পালন করা হয়ে থাকে আজকে লাস্ট কোয়েশ্চেন দেখে নাও দাচিগ্রাম গ্রাম অভয়ারণ্য নিচের কোথায় অবস্থিত দাছি গ্রাম অভয়ারণ্য নিচের কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ হচ্ছে সঠিক উত্তর জম্মু ও কাশ্মীর হচ্ছে দাছি গ্রাম অভয়ারণ্য অবস্থিত জম্মু ও কাশ্মীরে তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি টোটাল পঁচিশটি কোশ্চিনে তোমাদের সাথে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দিও একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও বানানোর জন্য আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিও এরকম প্রত্যেকদিন মকসিসের সুবিধা পাওয়ার জন্য তো জয় হিন্দ বন্ধুরা ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে